ভিশন 2030 বাস্তবায়নে 15 লাখ নতুন কর্মসংস্থান তৈরির জন্য কাজ শুরু করছে সৌদি আরব সরকার। এজন্য শপিং মলে বিদেশিদের কাজের সুযোগ কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়, যা বাস্তবায়ন হলে প্রবাসী শ্রমিকেরা আর শপিং মলে কাজ করতে পারবেন না। ঘোষণার পর সৌদি আরবের বিভিন্ন শপিং মলে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা শঙ্কায় পড়েছেন। বিশেষ করে শপিং মলগুলোকে নারী বান্ধব করতে সৌদি নারীদের নিয়োগের সিদ্ধান্ত বাংলাদেশি পুরুষ শ্রমিকদের শঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে। সৌদি গভর্নমেন্ট যে একটা রুল জারি করতে যাচ্ছে, সেটা যদি হয়ে থাকে তাহলে আমাদের সবার জন্য অনেক বড় একটা হতাশার বিষয়। আশার কথা হলো রাতারাতি চাকরি হারাবেন না বিদেশি শ্রমিকেরা, তবে চাকরিরতদের সঙ্গে প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে আর চুক্তি করা যাবে না। তবে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন সৌদি আরবে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীরা। তাই এখনই হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কর্মরত প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ইটস নট মোর দ্যান 1%। আগামী দিনে আরও 10 লক্ষ প্রবাসীরাও যদি আসেন তাহলে সৌদি আরবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আমরা বিশ্বাস করি। তাই এসবই বাংলাদেশিরা যাতে করে হতাশা ফিল না করেন। তবে যে সিদ্ধান্তই হোক, প্রবাসী বাংলাদেশিদের সংকট উত্তরণে সৌদি সরকার যথাযথ পদক্ষেপ নেবে সে প্রত্যাশা সবার।